ক্ষেত্রে সব থেকে আর কি গ্রোথ হয়েছে, কেননা এই যে লাল গাছটা প্রচুর পরিমাণে এই জায়গাটাই মানে তাহলে এই গাছ লাগানোর জন্য যে যত্নের প্রয়োজন সেটা কিভাবে করেছেন আপনি? এটা প্রথমত গাছ গাড়লাম। গাছ গাড়ার পর প্রথমত গোবর দেওয়া হয়েছিল দুইটালি করে, দুইটালি করে গোবর দেওয়ার পর গাছটা কাটলাম। তারপর মোটামুটি ছিল ফুল পচা জল দেওয়া হয়েছে, মোটামুটি 10-15 দিন ভিজানোর পর হালকা করে জল দেওয়া হয়েছে। তারপর যেমন অনেকে রান্না বাড়ি করার পর যেমন যেগুলো আর কি ছাট থাকে, যেমন পেঁপের ছোকলা থাকে, পেঁপের ছোকলা থাকে, তারপর যেমন আলুর চোচা আছে, ওই জিনিসটা পচানোর পর যে আর কি পচা জলটা থাকে সেই জলটা দেওয়া হয়েছে। এগুলো আর কি কোনো রাসায়নিক আর কি দেওয়া হয়নি। এই গাছে কোনো রাসায়নিক ব্যবহার করেননি? আর গর্ত করবার সময় কি কি সার ব্যবহার করেছিলেন? খালি গোবর দেওয়া হয়েছে, শুধু গোবর সার। আপনাদের এই যে অঞ্চলে যে মাটিটা, এটা কি ধরনের মাটি? এই জায়গাটুকু দোআঁশ মাটি, কিন্তু দোআঁশ মাটিটা আছে, এই মাটিটাতে ভালো হয়, এই সাদা চন্দন। সাদা চন্দন, তাহলে আপনি বলছেন সাদা এবং লাল দুটো গাছের মধ্যে লাল চন্দনের থেকে সাদা চন্দনটা আপনার এখানটা খুব ভালো ডেভেলপ করে, সাদা চন্দনেরই লাভটাও বেশি। আচ্ছা,